দেখেন জি আমার কুকুর কান্না করলো কই কই ডাকতেছে জানি না জানি না হ্যাঁ কি হইছে সব শেষ কি ছিদ্র করে ফেলাইছে এই যে কুত্তাটা সুন্দর না শালা চোর হ্যালো বন্ধুরা বিশ্বনন্দিত এই মানুষটির ছবি দেখেই আপনি হয়তো চিনে ফেলেছেন মানুষটি আমাদের সকলেরই পরিচিত প্রিয় কাইশা ভাই কিন্তু কে এই কাইশা ভাই বাস্তব জীবনে এই মানুষটির আসল পরিচয় বা কি আজকের ভিডিওটি কাইশা ভাইয়ের অজানা গল্প এবং কিছু ফানি চরিত্র নিয়ে তুমি আমার গায়ে হাত তুলতে পারলে কোন জায়গায় প্রিন্ট করলাম কাইশা নামটি বাংলাদেশি ইউটিউবারদের দেয়া মন গড়া একটি চরিত্রের নাম মাত্র কাইশা ভাইয়ের আসল নাম কেন শিমুরা জন্মসূত্রে একজন জাপানি নাগরিক জন্ম ২০ ফেব্রুয়ারি ১৯৫০ সাল হিগাশি মুরায়ামা টোকিও জাপান জাপানের এই কমেডি বাদশার অভিনয় জীবনের শুরু ১৯৭৪ সালে দ্য ডিপটার্স নামের একটি কমেডি টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে সেই সময় দ্য ডিপটার্স কমেডি সিরিয়ালটি জাপানের সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল ফুজি টেলিভিশন নেটওয়ার্কে দেখানো হতো বিয়ে করুন দেখবেন সব ঠিক হয়ে যাবে
কাইসা ভাই নিজেই বলেছিলেন, বাস্তব জীবনে উনি মার্কিন যুক্তরাষ্ট্রের আরেক বিখ্যাত কমেডিয়ান জেরি লুইসের অভিনয় দেখে অনুপ্রাণিত হয়ে কমেডি জগতে আসেন। অনন্য প্রতিভার অধিকারী আমাদের প্রিয় কাইসা ভাইয়ের চরিত্রগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় চরিত্র ছিল বাকা সুনুসামা বা বুকা প্রভু, হেনা উজিসান বা বিখ্যাত চাষা, 1977 সালে ডরিফু, ডাইবাকু ইত্যাদি। কেন শিমুরা ওরফে কাইসা মামুর সবচেয়ে বড় প্রতিভা ছিল যে কোনো চরিত্রে নিজেকে 100% মানিয়ে নেওয়া। কখনো তিনি কুখ্যাত গ্যাংস্টার, কখনো মজনু প্রেমিক, কখনো বাড়ির কর্তা ইত্যাদি। দুধও আপনার নেন। রূপালী পর্দায় আমাদের এই প্রিয় কাইসা মামু সফল মজনু প্রেমিক হলেও বাস্তব জীবনের চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। আপনি হয়তো অবাক হবেন, আমাদের এই প্রিয় মানুষটি ছিল চিরকুমার, অর্থাৎ জীবনে কখনো বিয়েই করেন নাই। মাত্র 19 বছর বয়সে উতাকি ইউকি নামের সুন্দরী রমণীর সাথে প্রথম প্রেম। জীবনে প্রেম এসেছে অনেকবার, কিন্তু কোনো প্রেমই বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়ান নেই। কাইসা তার জীবনের প্রথম প্রেমিক উতাকি ইউকিকে কখনো ভুলতে পারে নাই। মৃত্যুর মাত্র 2 সপ্তাহ আগে উতাকি ইউকির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, যখন তার প্রেমিকার বয়স 57 বছর। মৃত্যুর আগ পর্যন্ত এই প্রিয় মানুষটি একাই ছিলেন। উনি আমেরিকা থেকে আসছে, আমাদের সাথে থাকবে। ও, নাইস টু মিট ইউ। আমি মিশনে এসেছি কাইসা ভাইয়ের সাথে মিলে সন্ত্রাসী দানামিয়াকে ধরার জন্য। আজ ধরতে পারি নাই, তাই আপনাদের বাসায় থাকবো। অনেক ধন্যবাদ। তোমরা কথা বলো না কেন? জি, হ্যালো বলো। হ্যালো হ্যালো হ্যালো। যেখানে সেখানে পাত দে, লজ্জা নাই। তোমার মতো ঠিক বলছো। শিক্ষা জীবনে এই মানুষটি হাই স্কুলের গণ্ডি পেরোতে পারে নাই। টোকিওর মেট্রোপলিয়ান হাই স্কুল পর্যন্তই ছিল শিক্ষা জীবনের শেষ অধ্যায়। ২০২০ সালের ১৯ মার্চ
ক্যান শিমুরার দেহে কোভিড-19 ধরা পড়ে এবং 2020 সালের 29শে মার্চ হাজার হাজার ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান আমাদের এই প্রিয় মানুষটি। জাপানিরা তাদের এই প্রিয় মানুষটিকে রবিন উইলিয়ামস নামে ডাকে। রবিন উইলিয়ামস হল বিশ্বসেরা মার্কিন যুক্তরাষ্ট্রের আরেক কমেডিয়ান। নবিডি বাংলার পক্ষ থেকে এই কমেডি বাদশার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। নতুন ভিডিও পেতে দয়া করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন। ধন্যবাদ।